আসসালামু আলাইকুম। শিলা সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আর একটা ভিডিও দেখার জন্য। আমার আজকের আয়োজন অনেক বেশি টেস্টি একটা কেকের রেসিপি। আর এটা বানানোর জন্য শুরুতেই আমি দুইটা ডিম দিয়ে দিলাম। ডিমটা অবশ্যই ভিজে করা ছেড়ে থাকতে হবে। এবার আমি 1/3 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। এখানে চিনির পরিমাণটা বুঝে দিতে হবে, যেহেতু আমি ব্যানানা কেক বানাবো। দিয়ে দিলাম 1/3 কাপ পরিমাণ রান্নার তেল। এখানে তেলের পরিবর্তে আপনারা বাটারও দিতে পারবেন। এবার এরকম একেবারেই পাকা দেখে তিনটা কলা নিয়ে নিয়েছি। কলা দিয়ে কেক বানানোর জন্য কলাগুলো একটু পাকা থাকতে হবে। কলাগুলোকে আমি স্লাইস করে কেটে এভাবে দিয়ে দিলাম। আমি ব্লেন্ডারে জারে এটা ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে কিন্তু এটাকে ইলেকট্রিক বিটার বা কাঁটা চামচ দিয়েও করতে পারবেন। এবার শুকনো পরবরণগুলোকে আমি একটু চেলে নেব। 1 কাপ পরিমাণ দিয়ে দিলাম এখানে ময়দা, বেকিং পাউডার দিয়ে দিলাম আর বেকিং সোডা দিয়ে দিলাম। বেকিং পাউডার 1 চামচ, বেকিং সোডা একেবারেই সামান্য একটু। এখানে আমি কোকো পাউডার দিয়ে দিলাম 1/2 টেবিল চামচের মতো। আর গুঁড়ো দুধ দিয়ে দেবো এখানে 2 চামচ। গুঁড়ো দুধটা অবশ্যই দেওয়ার ট্রাই করবেন, এতে করে খেতে ভালো লাগবে। এবার এগুলোকে চেলে নেব সবগুলোকে, চেষ্টা করবেন এটা চেলে নেওয়ার জন্য। এবার আগের থেকে যে মিশ্রণটা আমি লিকুইডটা করে রেখেছি সেটা ঢেলে দিলাম। এটাকে সুন্দর করে সেকে দিতে হবে, কারণ আমরা যেহেতু কলাটাকে ব্লেন্ড করে নিয়েছি, কলাটা কিন্তু পুরোপুরি একেবারেই হয় না, একটু আধটু এটার ভিতরে লাম্পস থেকে যায়। এজন্য এটাকে সেকে দেওয়ার ট্রাই করবেন, এতে করে কেকটা অনেক বেশি মসৃণ হবে, অনেক বেশি খেতেও ভালো লাগবে। এবার খুব সুন্দর করে এটাকে আমি সেকে দিলাম। ব্যাস আমার এটা হয়ে গেছে। অবশিষ্ট যে অংশগুলো থাকবে এটাকে আমি ফেলে দেব। সবগুলো করা হয়ে গেলে এবার আমি দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। লবণটা চাইলে দিবেন, না চাইলে দিবেন না। এবার খুব সুন্দর করে শুকনো উপকরণের সাথে লিকুইডটাকে মিশিয়ে নেব। যদি এটা মেশানোর সময় আপনাদের মনে হয় যে কেকের ব্যাটারটা একটু বেশি ঘন হয়ে গেছে, সেক্ষেত্রে একটু লিকুইড দুধ বা পানি দিতে পারবেন। এখানে আমার যে পরিমাণ নিয়েছি তাতে আমার পানি বা দুধ কোনোটাই লাগেনি। খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে, চেষ্টা করতে হবে ভিতরে কোনো প্রকার যেন লাম্পস না থাকে। খুব সুন্দর একটা কালার আসছে। আমি আজকে চকলেট কেক করবো, তাই আমি এভাবে করেছি। আপনারা যদি চান যে না চকলেট করবেন না, সেক্ষেত্রে কিন্তু অন্যভাবেও করা যাবে, ভ্যানিলা করা যাবে। এবার রাইস কুকারে আমি তেল ব্রাশ করে তারপর একটা পেপার দিয়ে দিলাম। এখানে আমি একটা সাদা কাগজ নিয়েছি, মানে লেখালেখির যে কাগজ, খাতার কাগজ, সেটা আপনারা চাইলে বাটার পেপার দিয়ে দিতে পারবেন। এবার উপর থেকেও আবার তেল ব্রাশ করে দিব। এই কাজটা অবশ্যই করবেন। আর যদি বাটার পেপার না থাকে হাতের কাছে বা এরকম কাগজ দিতে না চান, সেক্ষেত্রে সামান্য একটু ময়দা এটার উপরে দিয়ে দিলেই হবে। এবার মিশ্রণটা দিয়ে দেবো, মিশ্রণটা একটু উপর থেকে দিয়ে দেবো আমি। দিয়ে তারপরে ট্যাপ করে দিব। আমার এখানে রাইস কুকারটা কিন্তু বেশ বড়, এই জন্য আমার যে ব্যাটারটা একেবারেই নিচে, একেবারেই নিচে, কারণ আমার রাইস কুকারটা বড়। আপনাদের যেহেতু ছোটো হয় সেক্ষেত্রে কিন্তু কেকটা অনেক বেশি সুন্দর হবে, মানে ছোটো হবে, যত খুললে পরেও সেটা ভালো লাগবে দেখতে। আর এটা একেবারেই ছড়ানো হয়েছে। ঢাকনাটা দিয়ে তারপরে ছিদ্রটাকেও বন্ধ করে দিলাম। এবার আমি ইলেকট্রিক লাইনটা দিয়ে দিব, মানে বিদ্যুতের লাইনটা আমি দিয়ে দেব। দিয়ে দিলাম, এবার নিচে থেকে সুইচটা দিয়ে দিলাম। আর এই কেকটা হতে কিন্তু প্রায় 1 ঘন্টার মতো আমার সময় লেগেছে, কারণ এই কেকটা কিন্তু একবারই হয় না, 5 মিনিট, 10 মিনিট বা 2 মিনিট এভাবে পরে পরে এটা বন্ধ হয়ে যায়। এমনিতেই আবার কতক্ষণ পরে হয় এটা চেষ্টা করলেও কিন্তু সাথে সাথে দেওয়াও যাবে না। আমি এরকম করে করে 1 ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। এবার আমার কেকটা একদমই হয়ে গেছে। আমি একদম চেক করে দেখছি, দেখবো যে কী হয়েছে। একটা কাঠি দিয়ে আমি খুব সুন্দর করে ভেতরে ঢুকিয়ে চতুর্পাশে আমি দেখছি যে কেকটা পুরোপুরি হয়েছে কি না। কেকটা কিন্তু একদমই হয়ে গেছে, এই কেকটা আমার একদম হয়ে গেছে। এবার ঢাকাটা দিয়ে ঠান্ডা হতে আমি রেখে দেবো বেশ খানিকটা সময় পর্যন্ত। চাইলে এই অবস্থায় কিন্তু কেকটাকে মোল্ড আউট করে নিতে পারেন, তবে আমি ঢাকা দিয়ে একটু সময় রেখে দেব। কেকটা ঠান্ডা হয়ে গেছে, মোটামুটি ঠান্ডা হয়ে গেছে একেবারেই।
এবার সাইড থেকে একটু সারিয়ে নেব। এটা কোনো অবস্থাতেই ছুরি বা কাঁচি দিয়ে এটা করতে যাবেন না, এতে করে দেখা যাবে রাইস কুকারের যে পাত্রটা এটা নষ্ট হয়ে যাবে, কারণ এটা কিন্তু নন স্টিকের হয়। আমি কেকটাকে এমনিতে উঠিয়ে নিলাম, দেখেন ভেতর নিচটাও কত সুন্দর হয়েছে আর নিচে একদমই লেগে যায়নি। যেহেতু আমরা তেল ব্রাশ করে দিয়েছি, তাই রাইস কুকারে কেক বানানো একদমই সহজ। ব্যাস কেকটা আমার একদমই রেডি। এবার আমি নিচে যে কাগজটা দিয়েছিলাম সে কাগজটাকে আমি উঠিয়ে নেব, আর এই কাগজটা এমনিতেই উঠে যাবে, ঠান্ডা হয়ে গেলে এমনিতেই উঠে যায়। যেহেতু একটু গরম আছে তাই ধরতে একটু অসুবিধা হচ্ছে। দেখেন কত সহজেই কাগজটা উঠে যাচ্ছে, খুব সুন্দর একটা কালার আসছে। এবার কেকটাকে আমি কেটে নেব, এটা যেমন ইচ্ছা তেমন কাটতে পারবেন আপনারা। আমি এরকম করে একটু কেটে নিচ্ছি, যেহেতু এখনও কেকটা গরম আছে। এই কেকটা খেতে অসম্ভব মজার, একবার হলো ট্রাই করে দেখবে। বাচ্চারা তো ভীষণই পছন্দ করবে যেহেতু চকলেট কেক। আর ব্যানানা কেক একটু কিন্তু উপর থেকে ক্রিস্পি হয়, ভেতরটা একেবারেই সফট হয়, অনেক বেশি টেস্টি হয়। এই কেকটা সুন্দর একটা ফ্লেভার ছড়ায়, খেতে ভালো লাগে। আশা করি আমার আজকের ভিডিও ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, আর ভিডিও দেখা শুরুতে একটা লাইক দিয়ে তারপরে দেখবেন। এতে করে আপনাদের একটা লাইক আমার ভিডিওটাকে অন্য একজনের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আজকে আর বাড়াবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।